আশঙ্কার পারত চড়ছিল নারীর গতি বাড়ছিল এটা ভেবে যে অর্থনীতির ঝিমুনির জেরে আগেই মাথা তোলা বেকারত্বকে আর্থিক কাজ কারবার থমকে থাকার ধাক্কা আরও কতটা উপরে ঠেলে দেবে নিশ্চিন্ন হবে আরও কত চাকরি এই অবস্থায় উপদেষ্টা সংস্থা সি এম সমীক্ষা জানাল গত উনিশে এপ্রিল শেষ হওয়া এপ্রিলের তৃতীয় সপ্তাহে দেশে বেকারত্বের হার ছুঁয়ে ফেলেছে ছাব্বিশ দশমিক দুই শতাংশ কর্মসংস্থান ফেব্রুয়ারি চল্লিশ শতাংশ থেকে এক ধাক্কায় নেমেছে ২৬ শতাংশে সিএমআইই দাবি এপ্রিলের এই কদিনে কর্মসংস্থানের হার চোদ্দ শতাংশ বিন্দু কমা অভূতপূর্ব ঘটনা যার অর্থ লকডাউনে দেশে চোদ্দ কোটি মানুষ কাজ খুঁইয়েছেন সংশ্লিষ্ট মহল বলছে করোনার সঙ্গে লড়াই করতে লকডাউন ছাড়া পথ নেই কিন্তু সকলেরই চিন্তা লকডাউনে চার সপ্তাহ কাটতে না কাটতেই কাজের বাজারের ছবিটা যেরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে এই পর্ব শেষ হওয়ার পরে তা না জানি কোথায় গিয়ে দাঁড়াবে গ্রাম এবং শহর কর্মহীনতা বেড়েছে সর্বত্র তবে বেকারত্বের কামন গ্রামে বেশি তীব্র